মেলার আয়োজন করেছি, দেখতে পাচ্ছেন মানুষে পরিপূর্ণ আমাদের ঈদ মেলা, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড। বলবো যে এখন পর্যন্ত আমরা সাকসেসফুল ফিল করছি। নর্থ লন্ডনের এডমন্টনে দারুর রহমান হলে যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী রোববার ঈদ মেলা, এই ঈদ মেলার মূল আয়োজক এই দুই বোন যারা আমাদের সাথে আছেন, আমরা জানার চেষ্টা করব এই ঈদ মেলায় কোন ধরনের স্টল ছিল এবং এই ঈদ মেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই ঈদ মেলায় হাজির হয়েছেন। বিশেষ করে স্টল কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল, আরও স্টলের চাহিদা ছিল, আয়োজকরা জানিয়েছেন তাদের কিন্তু স্টল এর চেয়ে বেশি নেওয়ার ক্ষমতা ছিল না। আমরা জানার চেষ্টা করব এই মেলা সম্পর্কে। আপনাদের মেলা তো অলমোস্ট সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, বলেন মেলা সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি রুনা, বাংলাদেশ মম ইউকে থেকে। তো আজকে আমরা ঈদ মেলার আয়োজন করেছি, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, জাস্ট অনলি 2 সপ্তাহ বাকি। সো আমরা চেয়েছি যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যাতে একই ছাদের নিচে ঈদের কেনাকাটা করতে পারেন। সো এই উদ্দেশ্য রেখেই আমরা আজকে ঈদের মেলার আয়োজন করেছি, দেখতে পাচ্ছেন মানুষে পরিপূর্ণ আমাদের ঈদ মেলা, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। অ্যান্ড যারা স্টল নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সামনেও আমরা চেষ্টা করবো আমাদের কমিউনিটির জন্য, বাঙালি কমিউনিটির জন্য এরকম আয়োজন করতে, যাতে করে একই ছাদের নিচে সবাই শপিং করতে পারেন। এই মেলার বিহাইন্ড দ্য স্টোরি ছিল যে এখান থেকে যে অর্থটা আসবে এই অর্থটা চ্যারিটিতে যাবে, কোন ধরনের চ্যারিটিতে যাবে? আচ্ছা, আমি একটু বলি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শারমিনস লাইফ আর্ট ইউকে চ্যানেল থেকে বলছি, শারমিন। আমাদের মেইনলি এই মেলার উদ্দেশ্য, গতবারও আমরা করেছি, মেলার যে পেছনে আমাদের রিজনটা থাকে যে ছোট ছোট যারা উদ্যোক্তারা থাকে তাদেরকে নিয়ে একটা সুযোগ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। সো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট টাইমও করতে পেরেছি, এবারও করেছি আলহামদুলিল্লাহ। স্টিল না আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড, বলবো যে এখন পর্যন্ত আমরা সাকসেসফুল ফিল করছি আলহামদুলিল্লাহ। আর আমরা একটু লন্ডন থেকে, ইস্ট লন্ডন থেকে সাইড এসে করেছি এই এডমন্টনে, যেন এদেরকে আমরা একটু সুযোগ করে দিতে পারি। আর এই যে আমরা ব্যবস্থাটা করলাম এখান থেকে, আমাদের যে আমরা আগেও বলেছি যে ইয়েটা হয় রাফেল ড্র, এবং আমাদের যে টোটাল যে আমাদের এই যে স্টলগুলো আমরা সেল করছি, পুরো লভ্যাংশ থেকে আমরা একটা অংশ, ভালো একটা অংশ আমরা চেষ্টা করি অল টুগেদার চ্যারিটিতে দেওয়ার জন্য। আমাদের মেইন উদ্দেশ্য থাকে দুটো, একটা হচ্ছে আমরা যে ছোট উদ্যোক্তা হোক তাদেরকে একটু হেল্প আউট করার চেষ্টা করি, অ্যান্ড সেই সাথে বড় বড় যারা ওয়েল নন ব্র্যান্ড ওনার আছেন তারাও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করে। অ্যান্ড সো আমাদের উদ্দেশ্য এটা, আর সেই সাথে আমরা যেন একটা চ্যারিটির ব্যবস্থা করতে পারি, আমাদের যে একটা প্ল্যাটফর্ম আছে ইউটিউবার হিসাবে সেটাকে যেন আমরা মানুষের সেবায় কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কোভিড-19 এখনও বিপজ্জনক, 75 বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন 5 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19 ফ্রি স্প্রিং বুস্টার। ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি, কোভিড-19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন। 30 জুনের মধ্যে 119-এ কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান।